আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন টিইউ সিরিজের 4K আপডেট মডেলের স্যামসাং টিভি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাদারবোর্ডে এনটিসি এবং পাল দুইটা অ্যান্টিনা পোর্ট, ইউরোপ অ্যান্ড এশিয়ার জোনের দুইটাই পোর্ট দেওয়া আছে, খুবই ভালো। তো আসলে 4K যে আপনারা মূলত হচ্ছে ডাবল হার্নেস এবং সিঙ্গেল হার্নেস হয়ে থাকে। তো এখন কিছু কিছু নতুন টিভিগুলোতে এখন সিঙ্গেল হার্নেসের চলে এসেছে। তো অলরেডি আমার কাছে অনেক ভিডিও আছে 4K স্যামসাং টিভির টিইউ সিরিজের। যদি ছবি ব্ল্যাঙ্ক হয় বা ছবি কোনো ধরনের লাফালাফি করে, কিভাবে কাজ করতে হবে এবং কাজ করতে গিয়ে আপনারা কখনো সিকেবি লাইন ব্লক করতে গিয়ে বা ডাটা ব্লক করতে গিয়ে আপনার প্যানেলের স্কেলের সাথে যেই মেমোরি থাকে, মেমোরি এবং মাদারবোর্ডের সাথে সম্পৃক্ত না থাকলে কখনো প্যানেল অন হবে না, এই জিনিসটা আপনারা সবসময় মাথায় রাখবেন। না হলে দেখা যাচ্ছে আপনি ঠিকই কাজ করছেন, ভুলবশত হয়তো মেমোরির যে সাপ্লাই এবং ডাটা ক্লক ওয়াইজ থাকে, এগুলো যদি আপনি কোনো কারণে পজিটিভ দিয়ে ব্লক করে দেন, সেক্ষেত্রে কখনো প্যানেল অন হবে না। এই জিনিসটা আপনারা সবসময় খেয়াল করে পজিটিভ দিয়ে ব্লক করবেন। তো সেক্ষেত্রে কস্টিপ ব্লক দেওয়া বা লাফালাফি করার অনেক ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন। তো আমি বলবো যারা আমার এই ভিডিও দেখছেন, আপনারা যদি এই ধরনের নিত্য নতুন ভিডিও চান অবশ্যই আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। আর কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান, আমার ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাতে পারেন ভালো মন্দ। তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা দেখতে পাচ্ছেন যে মাদারবোর্ডের সাথে টিকন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে 12 জোড়া কয়েলগুলো আসলে খুবই কম খারাপ হয়। আমি আপনারা পেয়েছেন কিনা জানি না, আমি যদি পেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু স্যামসাং এখনও কয়েল খারাপ পাইনি। কয়েল খারাপের অবশ্যই অনেক ভিডিও, অবশ্যই রিসেন্টলি আমি একটা নিউ ভিডিও ছেড়েছি কয়েল খারাপে কেন খারাপ হয় বা খারাপ হলে কী সিমটম দেখা দিবে, আপনারা এই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আমি বলবো এ4কের আসলে মূলত এই টিভিটা আমার কাছে এসেছিল কোনো কারণে, হয়তো প্যানেলটা ভেঙে গেছে, তো প্যানেল ক্রাই করার জন্য। তো সেক্ষেত্রে এত ফ্রেশ টিভি একেবারে এখনও লাইফ টাইম চালু হয় নাই, কিন্তু টিভিটা ভেঙে গেল। তো সেক্ষেত্রে প্যানেলটা নতুন মডেল তো পাওয়া খুব কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে একটু বিড়ম্বনায় পড়ে আছি। তো ভাবলাম এ ফাঁকে একটু ভিডিও করি আপনাদের মাঝেও একটু শেয়ার করে থাকি। আপনারা সবসময় প্যানেল ক্রয় করলে প্যানেলের স্টিকার নাম্বার এবং মডেল নাম্বার সঠিকভাবে বলতে হবে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।